করোনা মহামারী থেকে বাঁচতে দরকার ভ্যাকসিনেশন, তাই প্রত্যেকটি মানুষ যাতে ভ্যাকসিন নেয় এই বার্তাই দেয়া হলো মনসা পুজোতে। ইচ্ছাগঞ্জের হালদার বাড়ির বহু পুরনো মনসা পুজো, আর সেই মনসা পুজোতেই এই ভ্যাকসিন নেয়ার বার্তা দেয়া হয়েছে। তৈরি করা হয়েছে স্ট্যাচু, মানুষ যাতে ভ্যাকসিন নেয় এবং করোনা ভাইরাসকে প্রতিহত করে, সেই কারণেই মানুষকে উৎসাহ যোগাতেই এই উদ্যোগ গ্রহণ করেছে হালদার বাড়ি। সেখানে বহু প্রাচীন মনসা পুজোতে দেয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য বার্তা। পুজো মণ্ডপে বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে মানুষকে বার্তা দেয়া হয়েছে। শুধু তাই নয়, মা মনসার মুখেতেও রয়েছে মাস্ক, তাই মানুষ সামাজিক দূরত্ববিধি যেমনভাবে বজায় রাখবে, ভ্যাকসিন নেবে, সেই সঙ্গে মাস্ক অবশ্যই ব্যবহার করবে। একটি মনসা পুজোর মধ্যে দিয়ে যে মানুষকে সচেতন করা যায়, করোনা ভ্যাকসিন নেওয়া থেকে শুরু করে সমস্ত রকম সতর্কবিধি দেওয়া যায়, এটাই তার উৎকৃষ্ট উদাহরণ। মাধব হালদারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমার এই পুজোটা বংশ পরম্পরার পুজো, শ্বশুরের আমল থেকেই হয়ে আসছে। তারপরে আমার বিয়ে হয়েছে 18 বছর ধরে, আমি এসে থেকেই করে যাচ্ছি পুজোটা, এই করোনা আবহাওয়াও করছি পুজোটা। তো আমাদের এখানে পুজোটা করতে গিয়ে একটা থিম তুলে ধরা হয়েছে যে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের অনেক রকম ভুল বোঝানো হচ্ছে বা অনেকে ভুল অপপ্রচারও হচ্ছে। যাতে এটা না হয়, সবাই যেন ভ্যাকসিনটা নিয়ে সমাজ থেকে এই ভয় ভয়াবহটাকে দূর করতে পারে। মায়ের কাছে এই আমরা আশীর্বাদ চাইছি যে সমাজ থেকে এই রোগটা দূর হয়ে যায়। এই নিয়ে চিন্তাতে তুলে ধরা হয়েছে। আর পুজোটাও চাইছি যে যার যেমনভাবে করে তোলার, কিন্তু সবাই তো ভয়ে আসতে চাইছে না, এটাই তাও যতটা চেষ্টা করেছি যে পুজোটা ঠিকঠাক করার, এখন কতটা করতে পেরেছি জানি না। আপনার নাম? আমার নাম সুচিত্রা। আপনি এবারে? আমি এবারে ছেলের বোন। পুজোটা কতদিন থেকে করছেন? এই পুজোটা আমি দীর্ঘ 18 বছর ধরে করছি। এটি প্রাচীন পুজো, বংশানুক্রমে এই পুজোটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে। এর আগে একজন পুরোহিত করতেন, তারা অসুস্থ হওয়ার পর থেকে আমি এই পুজোটা করি। এবং পুজোটাতে বহু মানুষের সমাগম হয়, বিভিন্ন দিক থেকে বহু মানুষ আসে। যেহেতু করোনা আবহাওয়া, এই করোনা আবহাওয়ার জন্য আজকে জনসংখ্যা কম এবং করোনার নিয়ম মেনেই সবাইকে অঞ্জলি দেওয়া হয়েছে। এবং বিশেষ করে আজকে আমরা দেবী চণ্ডীকে, মানে দেবীর কাছে প্রার্থনা করা হয়েছে, চণ্ডীর মন্ত্র পাঠ করা হয়েছে, যে মহামারীর জন্য যে মন্ত্র পুস্তকে আছে, চণ্ডী পাঠের যে মন্ত্র, রোগাং শেষাঙ্গ অপতিপুষ্টাং যে মন্ত্র পাঠ, সেই মন্ত্র পাঠও এখানে করা হয়েছে। এবং বিশ্ব থেকে যেন মহামারী দূরীভূত হোক, এই প্রার্থনা দেবীর কাছে করা হয়েছে। এটি খুব জাগ্রত পুজো এবং এই পুজোটা দীর্ঘকালের পুজো, বংশানুক্রমে এদের বাড়িতে এই পুজোটা হয়ে আসছে। আমি এই বাড়ির পুজো করি। আমার নাম কৌশিক ব্যানার্জী।